স্বাস্থ্যবিধি এবং বিধিনিষেধ বাস্তবায়নে জেলা উপজেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি দুই পক্ষকে এখন থেকে এক হয়ে মাঠে নামতে হবে এই পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য ও মহামারী বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন। সংক্রমণ যেভাবে বাড়ছে এটি চলতে থাকলে টিকা কার্যক্রমের বাইরে থাকা দেশের অর্ধেক জনগোষ্ঠী ঝুঁকির মুখে পড়বে বলেও আশঙ্কা এই বিশেষজ্ঞের। বিস্তারিত মারুফা রহমানের প্রতিবেদনে। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 6 জন, নতুন শনাক্ত ছাড়িয়েছে 4000-এর ঘরে, আর শনাক্তের হার প্রায় 15%। সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার, আর এসব বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একদিকে করোনা প্রতিরোধ কমিটির চেয়ারম্যান যারা আছেন সরকারি কর্মকর্তা, আরেকদিকে যারা জনপ্রতিনিধি, উভয় মিলিয়ে যদি সক্রিয় হন, মনে রাখতে হবে খুব দ্রুত পরিস্থিতি কিন্তু পাল্টে যাচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। কাজে এখানে কি কাকে বলবেন এগুলো যেন অপেক্ষা না করে যারা দায়িত্বপ্রাপ্ত আছে সরকারি ভাবে তারাও এগিয়ে আসতে হবে, এবং যারা জনপ্রতিনিধি তাদেরকেও এগিয়ে আসতে হবে। টিকার বাইরে থাকা জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। আমাদের বাংলাদেশে যেহেতু অর্ধেকের মতো মানুষ এখনো টিকা পাননি, তারা যদি সংক্রমিত হন তাদের সবারই ঝুঁকি আছে, খুব বেশি ঝুঁকি আছে, আমাদেরকে অবশ্যই সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বিশেষজ্ঞদের আহ্বান দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে টিকার বুথ স্থাপনের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।